একটা এমনি, হ্যাঁ খুব আগুন জ্বালাইতেছে না আজকে? আগুন জ্বালা ও ভাই আসছো? হাই খাইতেছি। তুমি এই জায়গাটা দিগবাসে যদি খাও তোমার $1,000 দিতে পারবে। আরেকটা $1,000 হলো মগবাড়ি বরিশাল। মগবাড়ি বরিশাল অমন বজ্জ আবে একদিকে এটা ভালো কিন্তু একদিকে আবার এটা কেমন জানি মানে লাগে আর কি। ও মাই মাদার, ওয়াও, আম্মু ইজ হিয়ার গাইস। আম্মু আমার সাথে ম্যাচিং করা। আমি সুন্দর না, আমি যে তোমার আম্মু সবাই জানে সেটা। একটু হালকা কোক পেপসি আছে যেটা আপনারা জানেন, যেটা আমার এখনো খাওয়া নিষেধ। আর মজার ব্যাপার হচ্ছে এমিরেটস এর বিজনেস ক্লাসের উপরে আসলে আমার ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ক্লাস ইন দ্য ওয়ার্ল্ড মনে হয়, বিকজ ইটস টু গুড। সো এখন আমরা হোটেল থেকে একটু ফ্রেশ হলাম, এরপর আমরা এখন যাব আমাদের তাসিন ভাইয়ের বাসায়, বিকজ আঙ্কেল আন্টি সকাল থেকে এসে এয়ারপোর্টে ছিল, ফুবানার লোকরা ছিল, তাসিন ভাই ছিল, সবাই ছিল। সো আম্মু ওরা সবাই নিচে নেমে গেছে, আমি আপনাকে লেট করছি। এখন আমরা তাসিন ভাইয়ের বাসায় খাবো, বিকজ ইউনো যখন আপনারা দেশের বাইরে আসবেন বাঙালি খাবারটি বেশি অ্যাট্রাক্ট করে। কেন আমি বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশি খাবারটা তো লাইক করি না, কিন্তু বাংলাদেশের বাইরে আসার পর বেশি খাই। এক্স্যাক্টলি। আর এখন আমরা জার্নি করছি না, আমাদের অনেক ক্ষুধা লাগে। কি বলছিল যাবো কই এখন? খাইতে নিয়ে যাবো নোয়াখালী লাগো বাড়ি, যদি খাওয়া খারাপ হয় গাইলে বি। না না, নোয়াখালী মানুষ তো অনেক ভালো। এখন কোথায় যাচ্ছি আমরা? এখন আমার বাসায় যাচ্ছি। আচ্ছা, এখানে এক বরিশালের মানুষ বললো, ঠিক আছে, তার দুলাভাই কিন্তু মজার ব্যাপার হচ্ছে বললো যে যদি খাইতে না ভালো হয় তাহলে গাইলেই তো গেছি। তাই খাওয়া অলওয়েজ গুড, নোয়াখালীর খাওয়া অলওয়েজ গুড। তাই আগুন জ্বালানো হয়, ভালো রান্না হয়। তাসিন ভাই সেট আপ, ও মাই গড, ডেম, এই জায়গায় বুঝে বুঝে বসবো না। এই যে ক্যামেরা, ইকুইপমেন্টস, ইটস লাইক একটা পুরো স্টুডিও। এখানে একটা সেট আপ দেখা যাচ্ছে, এখানে আবার আগুন জ্বালাইছে।
কয়টা আগুন জ্বালানো হচ্ছে আর দেখেন তো একটা এমনি হ্যাঁ খুব আগুন জ্বালাইতেছে না আজকে আগুন জ্বালা ও ভাই আসছো হাই সো এখন আমাদের খাবার দাবার খাওয়া শেষ এখন আমরা এদিক থেকে যাবো সিম টিম কিনবো আমি অনেক হ্যাপি তাছিন আমার ছোট ছেলেকে পাই অনেক হ্যাপি আমি আপনি আপনি আমি তো অনেক হ্যাপি তাহলে আপনি দেশে আসবেন কবে বলুন আমি ইনশাল্লাহ ডিসেম্বরে চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করব হ্যাঁ এই যে যেমন কাকা আমাদের খাওয়াইছে কাকা করে ঠিক সেম ভাবে খাওয়াবো পিছে যে বাগানটা আছে হ্যাঁ এটা ক্রেডিট সবসময় ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বুঝান যে এটা আপনার বাগান আপনি বানাইছেন এটা কেন কারণ আমি উনাকে আনছি তো আমি ক্রেডিটটা নেওয়ার জন্য আন্টি পিছনে একটা বাগান বানাইছে সেই বাগানে আবার আঙ্কেল একটা ছবি তুলে সে ফেসবুকে বুঝাইছে পুরো ক্রেডিটটা তা পুরো সম্পূর্ণ সে বানাইছে আর তাসিন ভাই তো বাংলাদেশে যাইতেই পারেন আমরা যাইতে পারি না আমি তো শুধু আমাদের দেখে দেখে একটা ফ্লেভার নেই এখন যাবা কবে তুমি এটা বলো দর্শক দেখে এটা কেমন ইনশাআল্লাহ গ্রামে শুনতাম এখন আমেরিকায় এসে জিজি পোকা শুনতেছি ভালো লাগতেছে একটু তোমার এটা বাংলাদেশের জিজি পোকা এখন আমেরিকাতে তোমার কালকে থেকে খুব মনটা খারাপ আর কি খারাপ আমি দেখছি চাচিকে ছাড়া তোমার খুব খারাপ লাগতেছে আমার মন ভালো হয়ে গেছে যে তাসিনের কাছে ওর কাছে তার চোখে আমি এখন ইয়ে দিচ্ছি ওর কাছে আমার ভালো লাগে গাইড দিচ্ছি তার চোখ নতুন একটা চ্যানেল খুলছে এখনো মনিটাইজেশন হয়েছে হ্যাঁ মনিটাইজেশন হয়ে গেছে তারপরে উনি একজন ইউটিউবার ইউটিউবার না ছোটখাটো ইউটিউবার প্লিজ সাপোর্ট করবেন কাকি আপনার একটা ইউটিউব চ্যানেল খুলে দিব একটা ইউটিউব চ্যানেল খুলে দিব ওটা কি নাম রাখবো জানেন আমার পিছনের বাগান ও আমি আম্মুরে জিজ্ঞেস করলাম যে কাকে কে বেশি সুন্দর আন্টি না আঙ্কেল আম্মু বললো আন্টি আর আমি সাপোর্ট কার নিয়ে বলবো আর এর চেয়ে যদি সুন্দর কারে বলে আমি এখন আমার চাচ্চুরে মানি এছাড়া আমি কাউরে মানি না ফেয়ার লাভলি ইউজ করি নতুন ওবানার পোস্টার অরে গাইস তো দেখতে দেখতে তিন দিন হয়ে গেল তিন দিন বলতে কাজ আমার এখানে টাইমিং আর বাংলাদেশের টাইমিং মধ্যে ডিফারেন্স আছে সো দুই দিন তিন দিন শুধু অ্যাডজাস্ট হতে লাগে তারপর আমারটা খুব তাড়াতাড়ি মানুষের তো 10-15 দিন হয়ে যায় তারপর অ্যাডজাস্ট হতে পারে না তারপর অনেক তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে গেছে সো দুই দিন আমি একা থাকছি এখানে আর আম্মু বাবা চলে গেছে হচ্ছে ভার্জিনিয়াতে যেখানে আমার খালার বাসা সো ওখানে যাবো খালার ফুল ফ্যামিলির সাথে আসলে আমার অনেক বছর হয়েছে যে দেখা হয় না সো ওখানে যাবো আর আমাকে নিয়ে যাচ্ছে অফকোর্স আদি ভাই আমার খুব কাছে একটা বড়ো ভাই যাক বড়ো ভাই আছে তো ছোটো ভাইয়েরও কোনো প্যারা নেই সো উই আর গোয়িং অ্যান্ড লেটস সি কি হয় তখন ভাই আমাকে খুব ইন্সপায়ার করছিল তুমি গাড়ি নিয়ে যখন ক্লাস 5 এ পড়তা তুমি গাড়ি নিয়ে চলে গেছো একা একা আপনি কেমনে জানেন আমরা পরে ইনফরমেশন পাইছি তখন আমরা সব এক জায়গায় হইছো এই বিচারটা এখন করা মানে করব যেহেতু জলিয়া পাবো না জলিয়া পাই এজন্য বলছে কারণ তখন তো এত ছোট বয়সে তো তার রাইট নেই হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে আমি কেন খাওয়াবো এটাও একটা অলরাইট গাইস সো আজকে নিয়ে 4 ডেজ আর পরের দিন হয়ে গেল আর এখন আমি চলে আসছি আম্মু বাবাকে রেখে আর আমি এখন হোটেল হিলটনে উঠে গেছি সো আজকে থেকে মানে এই হোটেলটা অ্যাকচুয়ালি আমাদের কনসার্ট আমাদের শো বলো বা প্রোগ্রাম বলো এটা হচ্ছে এই হোটেলে সো আমার সাথে আছে অফকোর্স ব্রো সে হাই আর এখানে আমার একটা নাইম ভাই আছে সো ভাই আমার সাথে আছে সো আমরা এখন একটু বের হবো ফর এ রাইড আমি আবার মাস নিয়ে বলে গেছি হাই অলরাইট গাইস সো এটা টেসলা টেসলা ইজ অ্যামেজিং কার যে নাইম ভাই আমাকে ফোন দিয়ে বলছে কি ব্রো আমার টেসলা আছে আসবা আই ওয়াজ লাইক ওয়েট হোয়াট
এখন গাড়িটা অটোমেটিক চলবে রাইট আমরা এগুলো দেখছি এগুলো আমরা ইউটিউবে দেখি মাঝে মাঝে আমাদের বাংলাদেশে ইউটিউব আছে আওয়াজ নাই ভাই আমি ঘুমাই যাচ্ছি ওকে কেমন যায় ও শিট এটা একা চলতেছে একদম একা দেখি ও রে ও রে সো আজকে ডে ফোর আর আজকে আমাদের শো টাইম সো এখন আর আমাদের নিচে যেতে হবে শো করব খুব নার্ভাস বিকজ দেশের বাইরে এটা আমার ফার্স্ট শো আসলে আমি মনে করি ফোবানাতে শো করাটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার কারণ দেশের আমরা তো দেশে অনেক শো করছি মিট অ্যান্ড গ্রেট করছি ফ্যান্সের সাথে অলওয়েজ কথাবার্তা বলতে পারি বাট দেশের বাইরের মানুষের সাথে যারা অ্যাকচুয়ালি দেশকে রিপ্রেজেন্ট করে তাদের সাথে যে কথাবার্তা বলবো একটু স্টেজে দাঁড়ানোর এখনও যোগ্যতা এরকম হয়নি বাট দুইটা মানুষকে হাসানো বা একটু ভালোবাসার ভিতরে থাকার যোগ্যতাটা হয়েছে এতটুকু বলতে পারি তো অবশ্যই রেডি হয়ে গেলাম কেমন লাগছে বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সুপার এক্সাইটেড ফর টুনাইট আজকে আমাদের সাথে আছে তৌহিদ আফ্রিদি তাসিন সব ইয়াং ক্রাউড যেটা আগে কখনো ছিল না সো আই এম সুপার এক্সাইটেড এন্ড দে হ্যাভ প্রিপেয়ার্ড সো ওয়েল দে লুক শো স্টপার লেটস গো সো ইয়াংদেরকে আমাদের অনেক প্রায়োরিটি দিতে হবে এন্ড আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার আপনি কি ইউটিউবে চিনেন সো লেটস bring Tohid Afridi on the stage Tohid Afridi ami dekhi na Tohid Afridi sabse mazaa lage hocche ami jokhon আমেরিকা থেকে আসতেছিলাম আমার আম্মু আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন কেউ হয়তো চিনবে আমাকে কেউ হয়তো চিনবে না তো আমার আম্মুকে বলছিলাম আমি বারবার যে আম্মু এবার যদি আমেরিকা যাই তো আমি বিয়ে করে আসবো আমার প্ল্যান ছিল আমি বিয়ে করবো মাথার উপর ফ্যান মাথার উপর পাখি না ফ্যান বলুন বলুন মাথার উপর ফ্যান এর উপর সিলিং তার উপর সিলিং তোমার জন্য আছে মন ভালো ফিলিংস ওয়াশিংটন ডিসি থেকে আবার আসছি টেক্সাসে যেখানে বাবার একটা কাজ ছিল এবং এখানে আমার একটা চাচু আছে তাদের সাথে ছোটোবেলা থেকে খুবই মজা করতাম সো আমি টেক্সাসে আসছি সেই টেক্সাসে আসতেও আমার ফ্লাইটে করে তিন ঘন্টা লাগছে তো অনেক টায়ার্ড হওয়ার পর অনেক এনার্জি নেওয়ার পর এখন আমি ক্যামেরাটা অন করছি আর এখন ভিতরে যাবো লেটস গো গাইস চাচুটা হাই দিন হাই আমার জন্মভূমি আর বাংলাদেশকে ভালোবাসি বাবা কেমন লাগতেছে তোমার বলো শোনো আমি একটা কথা বলি আমার সবসময় ভালো লাগে এবং তুমি আমাকে কখনোই বলবা না যে আমার কেমন লাগে আই এম অলওয়েজ মানে গুড আই এম ফাইন আমি একটু বলে দেই যখনই হাসিয়ান থেকে বাংলাদেশে কোথাও আপনারা দেখবেন সবাই বলবেন এই যে নানু না এটা আফ্রিদি নানু না এটা কিন্তু আমার নানু হয় নো আই এম হাসি নানু কুল মম তবে গাইস একটা কথা বলতে চাই টেক্সাসে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আর সবচেয়ে ওয়ার্স্ট পার্ট হচ্ছে বেস্ট পার্ট হচ্ছে যেখানে আমার এখানে আমার চাচা চাচির বাসা আছে এটা হচ্ছে বেস্ট পার্ট আর ওয়ার্স্ট পার্ট হচ্ছে যেখানে প্রচন্ড গরম একদম বাংলাদেশের চেয়ে গরম আমি আমি এরকম দেখিনি গরম ঠিক আছে সো এই টেক্সাসে যারা আসেন আমি জানি মানে দিস ইজ ভেরি বিউটিফুল প্লেস বাট দ্য ফ্যাক্ট ইজ একটু গরম বেশি যে গরমের কারণে বেরোতে ইচ্ছা করে রাইট না এই যে পাপা আজকে আমাদেরকে শপিং করে দিবে আমার বোনকে আমাকে $1,000 $2,000 দিবে যতটুকু জানি হ্যাঁ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ ভেরি মাচ জি আজকে দিবে ওই টাকা দিয়ে আমি আপনাকে ট্রিট দিব ইয়েস নো প্রবলেম তুমি এটা বলতে পারবা অবশ্যই এখন তুমি যদি না দাও আমার সাবস্ক্রাইব 2000 কমে যাবে আচ্ছা বাবা এরকম খালি জমি যদি তুমি পাইতা তোমার বাসার পাশে তাহলে তুমি কি করতা কি বাবা সরকারি বিল্ডিং তো ওখানে আমি অবশ্যই গাছ লাগাইতাম শোনো আমি সব সময় তোমাদের কথা শুনি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইয়োদের কথা আমি সবচেয়ে বেশি শুনি তাই হ্যাঁ তাই ইউটা চাইতেছে তুমি আমার কিছু ডলার দাও
হ্যাঁ যদি দিতে বলে সবাই যদি বলে তাহলে আমি দেব। ঠিক আছে আমি এখানে গরিবের মতো ঘুরতেছি বাবা, তারপরে তোমার তোমার কাছে আমি দেখছি অনেক টাকা আছে। জীবন না বাবা জীবন না, আমার কার্ডে কিছু টাকা আছে। তুমি শো করছো অনেক টাকা দিছিস না, ওটা আমি পেমেন্ট দেইনি পরে দিব। না না দিছি বাবা, ই করো না বাবা। গাইস কেমন একটা বিশাল একটা কষ্টের ব্যাপার, এখানে টাকা ছাড়া ঘোরাটা খুব কষ্ট। পাপা টাকা দেয় না, বলে ইনকাম করে খাও। এই জায়গায় আমি কেমনে ইনকাম করবো? এই জায়গায় ইনকাম করার একটাই রাস্তা বাবা, ঘাস কাটতে হবে। তুমি এই জায়গাটা দিগবাজি যদি খাও তোমার $1,000 কি আমি মানুষকে সবসময় ডেয়ার দিই, আজকে পাপা আমার ডেয়ার দিয়েছে যে আমি যদি এখানে ডিগবাজি খাই, একটু এক মিনিট একটু বুঝানি না বাবা, নরম আছে। $1,020 দিও, $20 বাড়াও বাবা, মানুষ আশাসি করতেছে তো, তুমি এরকম মানুষ হাসতেছে $1,001 কেউ এরকম ছেলেরে কেউ এমনি টাকা দেওয়ার জন্য এমনি এমনি কেউ মানুষই করো ওইটা, এটা ঠিক না বাবা, তুমি রোস্ট করতেছ আমার বাবা। না তুমি জাকারিয়াকে করো, আমি এই জন্য তোমাকে করতে করাতে চাই। তবে এটা কইরা না বাবা, মানুষ হাসতেছে কিন্তু। জাকারিয়া তো আসতে পারে না, এরপরে আমি নিয়ে আসবো জাকারিয়া। ঠিক আছে, এবং ক্যামেরা আমি ধরবো। এই জীবনে ফার্স্ট টাইম গাইস এরকম $1,000 জন্য এখানে তো টাকা চলে না, ডিগবাজি খাইতে হবে কিন্তু এইভাবে শোনো, ফ্রড করলে চলবে না। হ্যাঁ এইভাবে উল্টাইতে হবে পাল্টাইতে হবে, তোমার করতে হবে, তুমি মানুষকে দিয়ে করো করো। ভালো করে কিন্তু কোন রকম একটু আর পারবা না, আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম আমি আর কখনো কাউরে ডেয়ার দিতে বলবো না, কারণ এই ডেয়ারের কারণে আমি আজকে এরকমভাবে হারছি, মানে আমি আর জীবনে জাকারিয়ার ডেয়ার দিব না, আর করবো না বাবা, না না আমি আর করবো না, আমি এগুলোর মধ্যে নাই। ওর নাম নাসা না, আমার নাম শাইরি। হ্যাঁ শাইরি হচ্ছে, ওটা ছোটবেলায় খুব চেঁচা দিতাম, বলি করতাম, রাইট বলি করতাম। আজকে কোথায় যাচ্ছি? মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে যাচ্ছি। তুমি ওখানে গেছো কোনোদিন? হ্যাঁ গেছি আমি। তুমি মানে বাংলাদেশ সম্পর্কে তোমার চিন্তাটা কি? আই লাভ মাই কান্ট্রি। হ্যাঁ আই লাভ ইট কালচার ওয়াইজ। আচ্ছা গান টান, ইটস রিয়েলি লাইক হোম, ইউ নো। ওকে তুমি যখন ইউনিভার্সিটি থেকে তুমি মাস্টার্স করবা, তখন তুমি বাংলাদেশের মানুষের জন্য কি করতে চাও? I want to open a hospital. Oh my god. Yeah. Oops. You know what? চাচ্চা কেন ব্লগিং করে? আমি তো অবাক। না ফেরেন না, আপনি দিয়ে একটু ফর্সা হইছি তো, হ্যাঁ এই কারণে মনে হচ্ছে যে এখন একটু কিছু করা যায়। এইটা তো কমাইতে হবে যাচ্ছে, এইটা তো যে খানদানি ব্যাপার, এটা খানদানি ব্যাপার। সো গাইস এখন আমরা যাচ্ছি ওর গাড়িতে উঠবো। হাই গাইস ওয়েলকাম টু মাই কার। তুমি আবার আমার কি? কিন্তু ওর একটা সবচেয়ে জোস জিনিস যদি আমি দেখাই, এখানে বালিশ ইউজ করে। হ্যাঁ এমবারেসিং, আমি দেখতে পারি না। সরো কেন এদেরকে অন্যায় মানে অন্যায় ভাবে? বাবা তুমি রোস্ট করতে আসবে, তুমি কিছু না হিসাব করে বুঝাই দাও। না না আমি ক্যামেরা বন্ধ করে দিছি বাবা, তুমি করো। আমি তোমার ক্যামেরায় আসতে হচ্ছে। না 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 তুমি আমারে পচাও। তুমি অনেক হ্যান্ডসাম, আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো। কি করবা তুমি? আবার ব্লগিং করো তো দেখি। না তুমি ব্লগিং করো। আর গাইস আফিদের কাছ থেকে আমি শিখছি ব্লগিং কিভাবে করতে হয়। আচ্ছা আচ্ছা আমার সাথে ব্লগ করলে তাহলে টাকা দিতে হবে? না আমি তোমার ফ্রি, আমি ফ্যামিলি ম্যান, ফ্যামিলি ম্যান। ফ্যামিলি অফ ফ্রি, বাবা কি ফ্রি দেয় নাকি কিছু? ফ্যামিলি ম্যান।
এখন তুমি ব্লগিং করতেছ কতদিন হইছে আজকে? আমি ব্লগিং করি না, আমি চর্চা করছি, টিচিং নিচ্ছি, তোমার কাছ থেকে শিখে নিজে নিজে চর্চা করছি। এর জন্য তো আমার একটা ক্লাস আছে যেখানে $50 করে। তোমার তো আমার আমার সবই তো তোমার। ও আমার আমার ছেলে তো। তাই তুমি আমার আমার সব তো তোমার। টাকা দিয়ে কি লাগবে? টাকা নিয়ে যাবা? লাগবে টাকা? না না থাক 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 থাক। হ্যাঁ ওই যে আমরা ছোটরা যারা আছে একটার মধ্যে উঠে। ছোটরা আমি বাবা বুঝলাম না কিসের ছোটরা? তুমি কথা তুমি তো আঙ্কেল। আমি তুমি ছোটরা? তুমি ছোট আমি ছোট। আমার মায়ের সামনে আমরা সব সবার শেষে যে আগে তার জরিপা তুমি আমার পচাও কেন? আমরা চলে আসছি এখন স্পেসে, নাসাতে। যাই হোক গাইজ, আমরা এখন ভিতরে ঢুকবো, এখানে টিকিট কাটার জন্য সবাই ওয়েট করতেছে, আমু আপনারা। আজকে ভিতরটা দেখবো অ্যাকচুয়ালি কী আছে, আমি খুব ইন্টারেস্টেড দেখার জন্য, কারণ খুব নাম শুনছি, অনেকেই করছি যে এটা একটা মিউজিয়াম, আর এইটা আসলে জানাটাও খুব ভালো, কারণ অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। দেখতে পাচ্ছি এটা হচ্ছে রকেট একটা ভ্রমণ দেখায় যে কীভাবে কী করতেছে, ওইটারই একটা জাস্ট অনেক 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 কাহিনী শুনছি অ্যাপোলোটা নিয়ে। রক ফ্রম স্পেস, এটা স্পেসের রক, এটা আমাদের পৃথিবীর না কিন্তু পৃথিবীর বাইরে, পৃথিবীর বাইরের যেই পাথর সেই পাথরের কেমন দেখতে লাগে এটাই দেখা যাচ্ছে। অনেক বড় কাজ চলতেছে। অ্যাকচুয়ালি অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম, পুরো স্পেসটাকে কীভাবে যাবে 2023 নভেম্বরের দিকে আবার একটা যাবে, সো ওইটারই রেডি করতেছে ওরা। মাই গড, ও মাই গড, এটা আকাশে গেছে, এত বড়, আমার ক্যামেরা ফিট হইতেছে না। আমি ফার্স্ট টাইম একদম সামনাসামনি রকেট দেখতেছি, আর এই রকেটটা কিন্তু উপরে উঠছিল, এটা আসছে এবং ঠিকভাবে আসছে, এটাকে এখন মিউজিয়ামে সাজায় রাখছে। এখান থেকে গেছিল এই যে এই ঠিক রকেটটা এইভাবে ল্যান্ড করবে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। আপনারা অনেকে জানেন না হয়তো, বা আমার কিন্তু আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে পৃথিবী। আমার ফুপ্পি, আমার বড় ফুপ্পি আমার নাম দিয়েছে পৃথিবী। সো ওই যে পৃথিবী, এইটাই করে ল্যান্ডিং হয় সবার, এটা হচ্ছে ল্যান্ডিং জন্য এটা। অলরাইট গাইস, সো যাই হোক পুরো এগুলো ঘুরে ফেলছি, আর এখন আমরা এখান থেকে চলে যাবো। লেটস গো, আই হোপ আপনাদের এটা ভালো লাগছে, সো লেটস গো।
অনেক এসে এখন বাসায় চলে আসছি, সো এখন বাসায় একটু রেস্ট রেস্ট হয়ে এখন যাচ্ছি হচ্ছে এখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান রাখা হয়েছে আমরা আসছি দেখে, সো ওখানে যাবো একটু দেখা করবো অ্যান্ড দেন আবার বাসায় চলে আসবো, সো ইয়াপ বিজি ছিল বুঝতে হবে। আসলে আমার নিজের একটু পরিচয় দিই, সবার বড় পরিচয় হচ্ছে আমার বাবা, আমি নাসিরুদ্দিন সাদিক সাহেবের সন্তান, এটা সবার বড় পরিচয় আমার। সেকেন্ড পরিচয় আমি ছোটোখাটো ইউটিউবে ভিডিও বানাই, সো আশা করি আপনারা আমি জানি সুন্দর করে এই ব্লগটাকে ডকুমেন্টারিটাকে সুন্দর করে দেশের মানুষের পর্যন্ত পৌঁছাতে পারি, সো সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর এবার আমরা এবং মাই টিভি সবসময় আপনাদের পাশে থাকবে। থ্যাংক ইউ মাই টিভি পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমার ছেলে আফ্রিদি বলে গেলেন আপনারা এই কাজটি করতে পারেন, মাই টিভির একটা শাখা এখানে নিয়ে এসে আপনারা মাই টিভিকে যেহেতু 154টা দেশে চলে একযোগে 3 সেকেন্ডের মধ্যে আমরা ঘরে ঘরে চলে যাই। থ্যাংক ইউ আফ্রিদি, তোমাকে দেখে এত ভালো লাগলো, আপনার সাথে আমার দেখা হয়েছে, কি বলতে বাচ্চা আমি যদি জানতাম যে এখানে আমার এত সুন্দর সুন্দর আন্টিরা আছে তাহলে আমি অবশ্যই আমি নিজের থেকে দাওয়াত দিয়ে দিতাম পোলাও মাংস বিরিয়ানি যা আছে, ঠিক আছে, সকালবেলা একজনের বাসায় রাত্রেবেলা একজনের বাসায় দুপুরবেলা একজন। আচ্ছা আচ্ছা, এখানে কি খাওয়া বিদেশি খাবার? সো আমি ব্যাক টু ডিসি, এক্স্যাক্টলি ডিসি টেক্সাস, এরকম আসা যাওয়া আসার মধ্যে ছিলাম। আর বাই দ্য ওয়ে নিউ ইয়র্কে যাওয়া হচ্ছে না, বিকজ আমার ফ্লাইট আছে আর করোনা টেস্ট করতে হবে আগে থেকে, তো এই কারণে আমার নিউ ইয়র্কে যাওয়া হচ্ছে না, বাট নেক্সট টাইম আমি নভেম্বরে আবার আসবো, সো ওই সময় আমি নিউ ইয়র্কে যাবো। কই যাচ্ছি আমরা? আমরা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছি, হোয়াইট হাউসে, বাংলাদেশ আর আমেরিকা ভাই ভাই। সো আমরা এখন কেবল উবার থেকে নামলাম, আজকে আমরা ভাগ্য বলো গাড়ি নিয়ে আসিনি, কারণ সানডেতে এই জায়গায় পার্কিং পাওয়া অনেক টাফ, রাইট? হ্যাঁ, এজন্য নিয়ে আসি নাই। টু হ্যান্ডসাম ফটোশুট করা স্টার্ট করছে। খুঁজে দেখ হে বুকে কি গভীর ক্ষত নিয়ে তোর কাছে ফিরতে চাই, রাতে জাগা জীবকে গতিহীন আদরে Daddy can take a selfie of us. Yeah, stand over here. Look at your sister. Yeah, we got it. Yeah, the picture. Yep. AC White House, guys. এখানে জো বাইডেন ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, জো বাইডেন ঘুমাচ্ছে। আসেন তো। কেন আসবে? একটু টাটা দেখ। সবাই পাগল হয়ে যাবে। আমরা হচ্ছে ওয়াশিংটনে এখন, হ্যাঁ ওয়েদার অনেক ভালো। বাংলা বলতে কষ্ট হয় কিন্তু কি, আমি তো বাংলা তো ভালো করে কথা বলতে পারি না। কেন পারিস না? পারে না কেন? কারণ আমি আমেরিকায় লিভ করি, তো আমেরিকা লিভ করা বাংলা পারা যায় না, এইসব ঢং বাদ দে, ঠিক আছে, পিড়ে তোর চামড়ে উড়ালাম, বাংলা বলবি ঠিক মতো। আচ্ছা আচ্ছা, তো মগবাড়ি বরিশাল? হ্যাঁ বল, মগবাড়ি বরিশাল, মগবাড়ি বরিশাল, মগবাড়ি বরিশাল, মগবাড়ি বরিশাল, অমন বুঝছো? আবে আমি তো বাংলা, আমি তো আমার সাথে বাংলাদেশে বাঙালি কথা বলি, তো তাহলে তুই আমার সাথে কোন তোতলায় কথা বলতেছিস? আমার মনে হয় ভালো করে করতেছি না, তুই ভালো করে বলতেছিস না, কেমনে কথা মুঙ্গবাড়ি বরিশাল, মুঙ্গবাড়ি বরিশাল, অমন ডাইলগ বন্ধ দেছো? না ওটা ওটা বাঙালি না, এটা এটা বাঙালি, এটা বাঙালি না, বল ওমন ওটা লবণ দেশুস, এটা বাঙালি না, তুমি তাও তা আমি কি চাইনিজ ভাষা কইতেছি? হ্যাঁ, একটা থাও লাগে আমার, এটা আমার বরিশালের ভাষা। শুন, বাংলাদেশে একটা বার্গার আছে হুরুম দুরুম বার্গার, খাইছো? না জীবনে খাই নাই। এটা অনেক মজা, এটা আমেরিকার মতো জায়গা পাওয়া যায় না, এটা বাংলাদেশে একটা জায়গা আছে, হ্যাঁ বার্গার খাই না, এটা হুরুম দুরুম। হ্যাঁ, আরেকটা আছে থাবড় থাবড় চকলেট, খাইছো? না আর কি,
খাবার দাবার চকলেট আমার কাছে আছে, খাবি? হ্যাঁ খাবো, মজা। হ্যাঁ মজা হয় নাকি? হ্যাঁ আয়, আমি খাওয়াই। আচ্ছা গাইজ, ও থাবর থাবর চকলেট খাবে? তুই থাবর থাবর চকলেট খাস না? না জীবনে খাই না, এটা কি? এই যে থাবর থাবর চকলেট খাবো তো দেখ দাদা এখানে। সো দর্শক সব বল যে গাইজ আমি এখন থাবর থাবর চকলেট খাবো। গাইজ আমি এখন থাবর থাবর চকলেট জানতাম, আমি জানতাম, আমি জানতাম তুমি এটা করতে। আমি আমি কেন কল করছি? তা তুমি কেন কল করছো? কিছু না, চুপ কর। মুরগির ফার্ম, চুপ কর। মুরগির ফার্ম এটা, থাবর থাবর চকলেট খাইছে। আমি জানতাম তুমি এটা করতে। মুরগির ফার্ম, ফার্মের মুরগি, আমি জানতাম তুমি এটা করতে। তা তুমি জানলে তুমি কেন বলছো তুমি খাই খাবা? এটা ফার্স্ট কথা, তুমি জানতা কিন্তু তুমি কেন করছো? আমি জানি। অলরাইট গাইস, সো আমরা খাওয়া দাওয়া করার পর এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আজকে ওরা সবাই অনেক বেশি বেশি করে খাইছে, আমি জাস্ট ম্যাকডোনাল্ডস খেয়ে যাচ্ছে। কেমন লাগতেছে? ভালো, তোমার যেরকম লাগছে আমার তাই। আমি তো বাংলাদেশ কি খুব মিস করি। আমিও সব ভালোবাসাই, লাভ বাংলাদেশ। আজকে হচ্ছে আমাদের ইউএসএ ট্রিপের লাস্ট ডে, এন্ড লাস্ট ডে ইটস ভেরি স্যাড ডে, ইউনো। খালা সবাইকে ছেড়ে যেতে খুব কষ্ট লাগবে, তাহসিন ভাই এখানে অনেক ফ্রেন্ডস বানিয়েছে, ওদেরকে ছেড়ে যেতে কষ্ট লাগবে। আমার সাথে মিট করতে আসছে কে দেখি। অনেকদিন পর ভুলে গেলা, ভুলে গেলা। সবচেয়ে মিস করবো তাসিন ভাই যখন চলে যাবো, আর একটা দিন বাকি, সবচেয়ে মিস করবো তাসিন ভাই। বিকজ আমাদের বন্ডিংটা এমন ছিল, লাইক ইট ওয়াজ লাইক ফাইভ ইয়ার্স আমরা ভিডিও কলে কথা বলছি। আর আমি একদিন তাসিন ভাইকে বলছিলাম যে আমরা দেখা করবো, আর এখন একটা লাভ স্টোরি হয়ে গেছে, আপনারা মিম বানাইতে পারেনি চোখে। আচ্ছা তাসিন ভাই, এখন ইউ হ্যাভ টু প্রমিস, যেহেতু এটা এখন লাখ লাখ মানুষ দেখতেছে, ঠিক আছে? তুমি জানো আমি কি বলতে গেছি, যাচ্ছি গাইজ, এটা যদি সে না করে তার সাথে একটা ডেয়ার হবে, ঠিক আছে? ডেয়ার হইতেছে মনে করো যদি তুমি এই কাজটা না করতে পারো, তাহলে তোমার উপরে বাংলাদেশে তুমি আজীবনের জন্য ব্যান হয়ে যাবো, ঠিক আছে? তোমার তো এমনি শত্রু লাগে, এরপর আমিও শত্রু হয়ে দাঁড়াবো। নেক্সট রোস্ট কবে আসতেছে এটা ডেট শো তুমি আজকে ব্লগের মধ্যে বলবা? এই মান্থে একটা আসবে রোস্ট, গাইজ এটা আমার, ওটা আমার। অলরাইট Let's go, let's go. একটা জিনিস দেখাই, সো এটা হচ্ছে সবচেয়ে বড় রেসপেক্ট যেটা আমি ফার্স্ট ইউটিউবার ফোবানা থেকে অ্যাওয়ার্ড পেলো, এটা ফার্স্ট। ওবান ইজ ওয়ান অফ দা বিগেস্ট কনভেনশন ফর ইউএসএ, সো এটা তো ফার্স্ট পেলি, কংগ্রাচুলেশন। ও এটা নিয়ে থ্যাংক ইউ। টাকা পয়সা এটা এটা হচ্ছে বড় পয়সা, হচ্ছে একটা সম্মান। টাকা পয়সা আসে যায় কিন্তু সম্মান যদি একবার চলে যায় সেই সম্মান কখনো ফিরে আসে না, এটা একটা সম্মান আমার জন্য। তো এই সম্মানটাই হচ্ছে মেইন, আমি এটার জন্যই আসছি। থ্যাংক ইউ অ্যান্ড সবাইকে ধন্যবাদ আজকে তৈরি ফ্রিদির পিছনে। অবশ্যই আমি সবসময় বলি আমার বাবা মার পর আপনাদের সবচেয়ে বড় কৃতজ্ঞ। আজকে এই পর্যন্ত আসছি, সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনাদের, আপনারা ইন্সপায়ার করছেন আমাকে এভরি সিঙ্গেল ডে। সো এইভাবে ইন্সপায়ার করতে থাকেন যাতে আরও ভিডিও বানাতে পারি, আরও ব্লগ বানাতে পারি, আপনাদের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারি। আমার কোনো কথায় যদি আপনারা কখনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি কথা বলতে যাই না, আমি এখনো ছোটো মানুষ। আফ্রিদি, আমরা এখন যে জায়গায় আছি, ফার্স্ট যারা এই জায়গাটা দেখেছে ওদের এক্সপ্রেশন, মুখের একটা এক্সপ্রেশন চেঞ্জ হয়, আমরা এখন দেখবো যে তোর মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয় নাকি ফার্স্ট। গাইজ লুক এট দিস, ওয়াও, এটা কি বিউটিফুল কোন জিনিস দেখছিস না? অ্যাকচুয়ালি এটা খুব মানে টু গুড, ওয়াও ওয়াও। And rainy season এ বর্ষাকালে পানি একটু পর্যন্ত চলে আসে, আরো আরো ইয়া হয়, ওয়াও অ্যামেজিং। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট প্লেস, যখন আমি স্যাড থাকি কোনো ইয়েতে থাকি আই অলওয়েজ কাম হিয়ার, অটোমেটিকলি দেখবি তোর সব চলে যাবে। এখানে নামাও যায়, এখানে নেমে লাভ নেই, ওখানে নামতে হবে। গাইস আসলে পানি মানে জীবন, এই সাউন্ডটা কিন্তু আসলে যত ডিপ্রেশন, যত কষ্ট,
মনে কি সব এখানে রেখে যাচ্ছে আর আল্লাহর ক্রিয়েশন সব সময় সুন্দর হবে এটাই স্বাভাবিক অলরাইট সো গাইস আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি সো ওর সাথে অনেকদিন পর দেখা হচ্ছে না ভাই ইয়া অনেকদিন পরে আসসালামু আলাইকুম ব্রো আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই গো আহেড মানুষ আমার জন্য ওয়েট করে আমরা তোমার জন্য সো হোয়াটস আপ আই এম জাস্ট চিলিং ব্রো কাম সি মাই হাউস মানে এটা আমি না আমেরিকা একটা জিনিস বুঝিনা মানুষ আমাকে টেসলা দেখতে আনে বাড়ি দেখতে আনে এখন আমরা আমার কাকার হাতে আমরা এখন খাচ্ছি হচ্ছে মানে কাকির হাতেও কাকি এবং কাকার হাতে চিকেন ফ্রাই যে চিকেন ফ্রাইয়ের নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ আফ্রিদি চিকেন ফ্রাই এই যে হোয়াটসঅ্যাপ আফ্রিদি চিকেন যে রান্না করতেছেন হ্যাঁ এর নাম বলেন তো কি এখন থেকে আমি কালকে চলে যাচ্ছি কারণ আমি আর জ্বালাবো না আমি তো জানি এটা ইচ্ছে করে যাচ্ছি যাতে তানি আপু এটা বলে যাই হোক আপু আমি বাংলাদেশে যাচ্ছি বাই দ্য ওয়ে আপু কিন্তু ম্যারিড এতটুকু বলে রাখলাম তো কমেন্টে বললে হবে না ক্রাশ খাইছি আপুটার উপরে ফেসবুকে নাম্বার আপনাদেরকে সবাই খুব ভালো করে সাপোর্ট করো থ্যাংক ইউ